আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। লাল জোন সমূহে সরকারি নির্দেশাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এটিএন বাংলাকে তথ্য জানান। এদিকে করোনাভাইরাসের সংক্রমণে চিহ্নিত লাল জোনের লকডাউন নিয়ে ধোঁয়াশায় রয়েছেন নগরবাসী। লকডাউনের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিচ্ছেন অনেকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নাজনীন, সার্বিক পরিস্থিতি বলতে নতুন কিছু আমরা এখনো পর্যন্ত আজকে দেখছি না। কালকে যদিও প্রজ্ঞাপন জারি হয়েছিল যে লাল অঞ্চলগুলোতে যে বাসিন্দারা রয়েছেন তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন, কিন্তু এর কোনো প্রভাব আমি নিউজে যেমনটা জানিয়েছিলাম যে তার কোনো প্রভাব কিন্তু আমরা এই এলাকাগুলোতে এখনও দেখছি না, কিংবা লকডাউনের কোনো প্রক্রিয়া আমরা কিন্তু দৃশ্যমান এখানে হচ্ছে না। যদিও ভেতরকার প্রস্তুতি চলছে, আমরা যতটুকু শুনেছি যে সিটি কর্পোরেশন প্রস্তুতি নিচ্ছেন, থানাগুলোতেও প্রস্তুতি চলছে। আমরা মোহাম্মদপুরে আমি রয়েছি, এখানকার মোহাম্মদপুর থানার সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তাদের কাছে এখনও পর্যন্ত লিখিত কোনো আদেশ আসেনি লকডাউন করার। যদি আদেশ আসে তাহলে তারা আগে মাইকিং করে জনসাধারণকে জানাবেন এবং এরপরে তারা লকডাউনের প্রক্রিয়াটি শুরু করবেন। মূলত আসলে আপনি জানেন যে 45টি এলাকাকে লাল অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে করোনা ভাইরাসের অতি সংক্রমণ বিবেচনায়। সেই এলাকাগুলো আসলে বড় বড় এলাকা, যেমন মোহাম্মদপুর একটি বড় এলাকা। এই এলাকার আসলে সুনির্দিষ্টভাবে কোন এলাকাটিকে লকডাউন করা হবে, অর্থাৎ কোন এলাকাটিতে করোনা ভাইরাসের বেশি সংক্রমণ আছে, সেই এলাকাটি চিহ্নিত করেই মূলত এই লকডাউনটি করা হবে। পুরো মোহাম্মদপুর এলাকাকে লকডাউন করার চিন্তা ভাবনা নেই আমরা যতটুকু জানি, মূলত সেই কাজটি এখন চলছে। আমরা যতটুকু জানি যে দক্ষিণ সিটি কর্পোরেশনে বিকেলে একটি বৈঠক রয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশনেও নানা ধরনের বৈঠক চলছে, এবং তাদের যেই নিজেদের প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন হলেই তারা এই লকডাউনের প্রক্রিয়াটি শুরু করবেন। নাজনীন সায়েম, আপনাকে ধন্যবাদ। রংপুরে গত 24 ঘন্টায় 31 জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 710 জন। নতুন করে জেলায় কেউ মারা না গেলেও এ পর্যন্ত 13 জনের করোনায় মৃত্যু হয়েছে। সৈয়দপুরে চিকিৎসক ও পুলিশ সদস্য সহ আরও 25 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 273 জন। এ পর্যন্ত জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকে লাল জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে 978 জন, মারা গেছে 13 জন। নওগাঁর পোরশার নিদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত সুভাষ রায়ের বাড়ি পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, তুরিপাড়া এলাকার একদল রাখাল সোমবার চোরাই পথে গরু কিনতে ভারতে যান। পরে তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে সুভাষ ঘটনাস্থলেই নিহত হন। নওগাঁ 16 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এখন জানাবো শেয়ার বাজারের খবর। ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রণোদনা দেওয়ার পরও দেশের পুঁজিবাজারে দরপতন থামছে না। বিনিয়োগকারীদের আস্থা ও তারল্য সংকটে প্রতিনিয়ত কমছে বেশিরভাগ শেয়ারের দাম। সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে। বেলা 11:43 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 16 কোটি 60 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 9টি
কমে 23টি এবং অপরিবর্তিত ছিল 142টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লিন্ডে বিডি, ইন্দো বাংলা ফার্মা, সেন্ট্রাল ফার্মা, এনবিএল, রেকেট, বেনকিজার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এক্সিম ব্যাংক এবং গ্রামীণফোন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে 58 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 63 পয়সা, এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে 55 পয়সা। আগের বছর যা ছিল 60 পয়সা। গত 31 মার্চ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয় 24.23 টাকা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।